গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি এখন আছি দুর্গাপুর স্টেশনে। আজ 19 ফেব্রুয়ারি সোমবার, আমি যাচ্ছি মামার বাড়ি। দিদা মারা গেছে 9 ফেব্রুয়ারি। আজকে দিদার কাজ আছে, তাই চললাম আজাপুর। এখন আমি আছি বর্ধমান স্টেশনে, ইন্টারসিটিতে দুর্গাপুর থেকে এসে বর্ধমান স্টেশনে ওয়েট করছি কডলাইনে ট্রেন ধরার জন্য। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঢুকেছে, তাই লোক হুড়োহুড়ি করছে ট্রেনে ওঠার জন্য। আমি এখন পৌঁছে গেছি মছাগ্রাম স্টেশনে, বাবা আমাকে নিতে এসছে। বাড়িতে পৌঁছে গেছি যে লালজির মূর্তি, ঠাকুরের এখানে প্রণাম করে নিলাম। এবার ঢুকছি বাড়িতে, ঢুকে দিদার ফটো। এখন এখানে সবাই বসেছে জলখাবার খেতে, কাজের দিন। মামা এখন বসেছে কাজে, তুক হচ্ছে তুলসীতলায় কাজ করছে। মা বসেছে দিদার ফটোতে চন্দন পড়াতে। সব ফটোগুলোই পাড়া হয়েছে, যেখানে লাগানো থাকে সেখান থেকে সব ফটোগুলোই পরিষ্কার করে মুছে মা চন্দন পরিয়ে দিয়েছে। এখন দিদার ফটোতে চন্দন পড়াচ্ছে, তারপর আস্তে আস্তে বড় মা, বট, সবার ফটোতেই মা পরিষ্কার করে চন্দন পরিয়ে দিয়েছে। এখন এখানে পুরোহিত সমস্ত কিছু রেডি করছে, খাট, গদি, এগুলো, কাঁসার প্লেট, যা কিছু কাজে লাগে সেগুলো এখন রেডি করছে। এরপর মামা বসবে কাজে। মামা কাজে বসে পড়েছে, চলছে কাজ। এখন মা বট, মানে মায়ের বাবার ফটোতে চন্দন পরিয়ে দিচ্ছে, আর পাশে বসে আছে আমার ভেজো মাসি, মাকে চন্দন কষে দিচ্ছে, আর আমার রানী মাসি। এই যে এখানে ছোট মাসি বসে আছে কাজ দেখছে, আমি আর মাসি, বাড়ির সবাই বসে কাজ দেখছে। যেখানে কাজ হচ্ছে সেখানে সবার ফটো মালা পরিয়ে বসিয়ে দেয়া হয়েছে। আমার দাদু, বড় মা, মায়ের কাকিমা, মায়ের দাদু, মায়ের তার দাদু, সবার ফটো এখানে মালা পরিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে মামা কাজ করছে। এখন মামা করছে গোয়ালের কাজ, এটা বাইরে যেখানে আগে গোয়াল ছিল সেই জায়গাটাতেই কাজ হচ্ছে। বাইরে হচ্ছে নাম সংকীর্তন। কাজের দিন, বেগুন ভাজা হবে বলে বেগুন কেটে রেডি করা আছে। যেখানে পাঁপড় ভাজা হচ্ছে রাঁধুনি রান্না করছে, আর এখানে কচুরি বেলা হচ্ছে। বেগুন ভাজা, কচুরি, ছোলার ডাল, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, এটা হয়েছিল কাজের দিনের মেনু। মামা কাজে বসেছে, এই বাবা আর মেসমশাইরা সব দেখাশোনা করছে। ব্রাহ্মণ খেতে বসে গেছে, ব্রাহ্মণরা এখানে খেতে বসে পড়েছে। মাইমা দাঁড়িয়ে আছে, এখন মাইমা এসছে ব্রাহ্মণদের হাতে প্লেটগুলো দেবার জন্য, যে প্লেট দিচ্ছে আর প্রণাম করে নিচ্ছে ব্রাহ্মণদেরকে, 12টা ব্রাহ্মণকে।
আমার ছোট কাকু ব্রাহ্মণ হিসাবে মাইমা প্লেট দিয়ে দিল ছোট কাকুর হাতে। এবার আমার মাসিরা আর মাও এসে গেছে প্লেট দেওয়ার জন্য, ওরাও সব ব্রাহ্মণদের হাতে একটা করে প্লেট তুলে দিল মেয়েরা। এখন ঘড়িতে প্রায় 3টা মতো বাজে, কাজ সব শেষ। এবার গোটানোর পালা, ব্রাহ্মণের সব জিনিসপত্র গুটিয়ে দিচ্ছে আমার মা আর মাসিরা। এখন এখানে পিণ্ডদানের কাজ শুরু হয়েছে, মাইমা আর মামা বসেছে কাজে। এখন আমরা খেতে বসে পড়েছি, আমি, বাবা, মেসমশাইরা, মাসিরা সবাই। ঠিক আছে তো পাত ফাঁকা কি চাল্লা। দুই পুরোহিতের জন্য দুটো প্লেট রাখা হয়েছিল, মামা তাদের হাতে তুলে দিল, আর মাসিরা মা সবাই পুরোহিতদেরকে প্রণাম করে নিল। দিদার কাজ শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন আমরা সবাই মিলে এখানে বসে গল্প করছি। এখন ঘড়িতে 7টা মতো বাজে, আমরা সবাই একটা ঘরে ঢুকে পড়েছি, মাইমা, মাসি, মেসোরা, মামা সবাই। এখন আমরা এখানে বসে গল্প গুজব করছি। যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। টাটা, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।